নিজের বলার মতো একটা গল্পের ভিডিও সেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আমরা নব্বই দিন ধরে যে সেশনগুলো করে থাকি সেগুলো ভিডিও আকারে আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে উদ্যোক্তা বিষয়ক এবং দক্ষতা বিষয়ক এবং মানবিক মানুষ হিসাবে একজন নিজেকে তৈরি করতে আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো বিনামূল্যে আপনি এখানে পাচ্ছেন আজকে যে সেশনটা নিয়ে আলাপ করবো এটা হচ্ছে সেশন নাম্বার এইটি এই সেশনে আমি মূলত ষাটটা জিনিসের কথা আপনাদেরকে বলবো যে বিষয়গুলো মাথায় রাখবেন আপনি যদি একজন উদ্যোক্তা হতে যান এই সারটা ভুল কোনোভাবেই করা যাবে না আই রিপিট আপনি একজন উদ্যোক্তা হতে চাইলে এই সারটা ভুল কোনো অবস্থাতেই করা যাবে না এক নাম্বার প্রথম যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে না জেনে এবং না বুঝে কোনো ব্যবসায় নেমে পড়া যাবে না যার জন্যে আমরা কিন্তু এই নব্বই দিনের প্রশিক্ষণ দিচ্ছি আপনাদেরকে তৈরি করছি আপনাদের স্কিলস ডেভেলপমেন্ট করছি এগারোটা স্কিলস আমরা বিনামূল্যে শেখাচ্ছি তার কারণটা কী যাতে আপনি জেনে বুঝে শিখে সাহস নিয়ে আপনি শুরু করতে পারেন সো এই জন্য আমরা আমরা কিন্তু এই কাজটা করছি সো আপনি কোনো কিছু না জেনে না বুঝেই কিন্তু বিজনেসে নেমে পড়বেন না দুই নাম্বার যে ভুলটা করবেন না সেটা হচ্ছে যে আরেকজন গার্মেন্টস করে বিশাল কিছু করে ফেলেছে ওইটাতে নামো আরেকজন ই কমার্স করে চাল ডাল ই কমার্স করে যাচ্ছে তাই করে ফেলতেছে আমরাও নামি এটা করছে আমরাও নামি তারপরে আরেকজন স্টেশনারি করে হোটেল দিয়ে খুব ব্যাপক কাস্টমার ব্যাপক লাভ হচ্ছে আমি ওই কারণ আপনি তো ওর রেসিপি জানেন না ও কাস্টমার কিভাবে ওখানে ওর কোন লোকেশনে কাজ করছে আপনি তো আশেপাশে কয়টা আছে বা আপনার এই জিনিসগুলো তো আপনি জানেন না সো এইভাবে নেমে পড়া যাবে না আপনি খুঁজতে হবে নিজের স্বপ্নের ভালোবাসার ব্যবসাটা আইডিয়াটা আপনাকে খুঁজে বের করতে হবে আরেকজন করেছে বলে আরেকজন ভালো করেছে বলে আরেকজন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করছে বলে তা ওইটা দেখে জাস্ট প্রোডাক্টটা বা সার্ভিসটার নাম শুনেই ঝাঁপিয়ে পড়তে হবে এই ভুলটা করা যাবে না এগেইন এখানেও জেনে শুনে বুঝে এই কাজটা করতে হবে তিন নাম্বারে এবং এখানে আরেকটা পয়েন্ট আমি একটু বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার একটা ইউনিকনেস থাকতে হবে মানে আরেকজন করলুক একই মানের বা কাছাকাছি মানের আপনি কোনো কাজ করতে পারেন কিন্তু আপনার ইউনিকনেসটা কী আপনার কাটিং এজটা কী আপনি কেন তাদের থেকে আলাদা কেন ব্যতিক্রম কেন আপনার প্রোডাক্ট কিনবে কেন আপনারটা তার থেকে এক টাকা কম দামে রাখলেও আপনারটা কিনবে বা একটু এক টাকা বেশি দাম হলে আপনারটা কিনবে সেটা একটা যুক্তি থাকতে হবে সো একটা ইউনিকনেস এখানে ঢেলে দিতে হবে সো তিন নাম্বারে আসি তিন নাম্বারে যেটা আমি বলার চেষ্টা করছি যে ভুলটা উদ্যোক্তা হতে গেলে আপনি করবেন না যে আপনার হাতে কিছু টাকা আছে আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন এই সময় কেউ একজন আপনাকে বলল এই আমাকে এক মাসের জন্য কিছু টাকা ধার দাও তো এটা করবেন না আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে মাল এসে বসে আছে আপনি দিতে পারতেছেন না এয়ারপোর্টে বা আপনার আজকেই কাস্টমার অর্ডার আসছে আপনি মাল কিনতে মার্কেটে যেতে পারছেন না টাকা নেই কারণ আপনি যখন যারা ধার দিয়েছেন সে হয়তো আপনার কমিটমেন্ট না এবং বেশিরভাগ ক্ষেত্রেই টাকা ধারের ক্ষেত্রে কমিটমেন্ট রাখে না তখন আপনি বিপদে পড়ে যাবেন সো এই কাজটা কোনো অবস্থাতেই এই শুরুর দিকে আপনি কাউকে সাহায্য করতে চান সেটা অন্য জিনিস কিন্তু উদ্যোক্তা হওয়ার শুরুর দিকে বা মানে বিপদে পড়ে যান এমন কোনো অ্যামাউন্ট কাউকে দিবেন না যেটা দিয়ে আপনার হয়তো চলা কঠিন হয়ে যাবে আপনি কারোর কাছে এমনি তো ছোটোখাটো ধার হতে পারে সেটা অন্য জিনিস কিন্তু আপনার বিজনেসের যে টাকাটা বা বিজনেস কো করার জন্য সংকটে পড়েন এরকম কোনো বড় অঙ্কের বা ছোট অঙ্কের মাঝারি অঙ্কের কোনো টাকা আপনি ধার দিতে যাবেন না নাম্বার ফোর সেটা হচ্ছে নিজের বিজনেস ট্রিক্স বা ফর্মুলা এইটা শেয়ার করবেন না কারণ আপনার বিজনেসে কপি করে ফেলতে না পারে হু রাতারাতি যদি করে ফেলতে পারে তাহলে আপনার বিজনেসের তো কোনো ট্রিক্স থাকলো না মানে কোনো সেফগার্ড থাকলো না আপনি এটা ব্যবসা করলেন একটা ইউনিক আইডিয়া নিয়ে আসলেন আমি একটু আগে ইউনিকনেসের কথা বলছিলাম আপনি হয়তো একটা ইউনিক কিছু আনলেন কিন্তু এটার মধ্যেও একটা ট্রিক্স আপনার থাকতে হবে যেটা আপনি বা আপনার কোর টিমের কয়েকজন ছাড়া কেউ জানবে না যদি সেটা রাতারাতি কপি করে ফেলতে পারে কেউ তাহলে তো আপনি লসে পড়ে যাবেন ইনভেস্টমেন্ট লসে পড়ে যাবে কারণ অন্য কেউ হয়তো আরও অনেক বড় বিনিয়োগ নিয়ে সেটা করে ফেলবে এবং বাজারে এরকম হাজারো উদাহরণ আছে কিন্তু যারা এই ট্রিক্সটাকে গোপন করতে না পেরে কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছেন সো আপনার একটা ট্রিক্স থাকতে হবে তার মানে আপনার বিজনেসের একটা ট্রিক্স বা একটা গোপন রহস্য বা একটা ফর্মুলা থাকতে হবে যেটা চাইলেই কেউ রাতারাতি কপি করতে পারে না এক পর্যায়ে সব কিছুই কপি হয়ে যায় চাইনিজরা তো আছে কপি করার জন্যে তো কিন্তু তারপরেও যদি সময়টা আপনি পেয়ে যান তিন মাস ছয় মাস এই সময়টাও যদি আপনি পেয়ে যান আপনি কিন্তু এগিয়ে যাবেন সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখা দরকার পাঁচ নম্বরে যে ভুলটা করা যাবে না বিজনেস করতে গেলে আপনি কারোর সাথে পার্টনারশিপ করছেন বা আপনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করছেন বা যাই কিছু আপনি যেই ফর্ম্যাটে আপনি বিজনেস করতে যান না কেন সেই কোম্পানিতে আপনার কোনো নিয়ন্ত্রণ আছে কি না যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে কোনো ধরনের নিয়ন্ত্রণ যদি না থাকে বা কোনো ধরনের অধিকার যদি না থাকে আপনি সেইখানে ইনভেস্ট করতে যাবেন না এই ভুলটা আপনি করবেন না এখন নিয়ন্ত্রণ বলতে আমি যেটা বুঝি যেমন ধরেন আপনি হয়তো ওই কোম্পানির যে পার্টনারশিপ ফর্ম সেখানে আপনার সিগনেচার আছে কিনা সেখানে আপনার যে রাইটসগুলো আছে এগুলো আপনি একটু পরে দেখেছেন কিনা। বা আপনি সেই কোম্পানি যে অপারেশন হয় সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনি একজন সিগনেচারে কিনা বা কোম্পানির যে এক্সপেন্ডিচার হয় সেই এক্সপেন্ডিচারের যে অ্যাপ্রুভাল প্রসেস সিস্টেম আছে সেইখানে যদি তিন চারজন স্বাক্ষর করে তার মধ্যে একজন আপনি কিনা মানে কোনো একটা জায়গায় আপনার হাতে যেমন আপনার আপনার অ্যাপ্রুভাল ছাড়া চেক সিগনেচার হইতে পারে কিন্তু ভাউচার অ্যাপ্রুভ হবে না ভাউচার অ্যাপ্রুভ না হলে তো চেক সাইন করতে পারবে না মানে কোথাও না কোথাও একটা সেফ গার্ড কোথাও না কোথাও একটা একটা নিয়ন্ত্রণ আপনার যদি না থাকে কোম্পানিতে বা পার্টনারশিপ বিজনেসে আপনি একা করেন সবই আপনার কিন্তু আপনি যখন পার্টনারশিপে করবেন বা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আরও অনেক লোকের সাথে করবেন তখন কোনো না কোনো একটা সেফ গার্ড কোনো না কোনো একটা নিয়ন্ত্রণ আপনার কিন্তু থাকতে হবে আদারওয়াইজ আপনি সেখানে ইনভেস্ট করতে যাবেন না ছয় নম্বর যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে আপনি যখন ইনভেস্ট করতে যাবেন সেটা পার্টনারশিপে হোক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক কারো ব্যক্তিগত অ্যাকাউন্টে বা ক্যাশে কোনো টাকা দিতে যাবেন না আপনি টাকাটা দিবেন কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা অনেক সময় এই ভুলটা করি যে আর এই আইডিয়া তো সব তার অফিস তার এখন বলল যে আমার একটা অফিস আছে আমার কাছে আইডিয়া আছে অলরেডি কিছুদিন ব্যবসা করছে পার্টনার নিচ্ছে তো বলছে আর তাও টাকা দাও ক্যাশ নিয়ে আসো নো বা আমার নামে চেক দিয়ে দাও নো আমি কোম্পানির নামে চেক দেব তোমার নামে কেন চেক দেবো আমি তো কোম্পানির সাথে বিজনেস করছি কোনো ব্যক্তির সাথে আমার বিজনেস হচ্ছে না সো ক্যাশ টাকা কারো ব্যক্তির হাতে বা ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া যাবে না সেটা হয় প্রায় পার্টনারশিপ কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটা পে করবেন অ্যাকাউন্ট পেয়ে চেক সো এই জায়গাটাতে ভুল করবে না কারণ পরবর্তীতে যখন দেখা যাবে কিছুদিন পর ব্যবসাটা কোনো কারণে চলছে না বা কোনো ঝামেলা হয়েছে আপনি কিন্তু টাকা ফেরত পাওয়ার জন্য কোনো সেফগার্ড নেই আপনার হ্যাঁ সো এইটা এটা করা যাবে না ফাইনালি সাত নাম্বার যে কথাটা বলতে চাচ্ছি যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে আমরা অনেকেই ব্যবসা শুরু করে দেওয়ার পর যেটা করি সেটা হচ্ছে প্রতিদিন ইনকাম যেগুলো আসে ওখান থেকে নিয়ে বাজার খরচ করা শুরু করি ওরে টাকা দিচ্ছি এরে পেমেন্ট দিচ্ছি এটা করতেছি ন ব্যক্তি আর প্রতিষ্ঠানকে আলাদা করবেন আপনি প্রতিষ্ঠানে মালিক হলেও আপনি একটা অন্য অন্য এমপ্লয়ীদের মতো অন্য অন্য সহকর্মীদের মতো প্রত্যেক মাসের এক থেকে দশ তারিখের মধ্যে বা পাঁচ তারিখের মধ্যে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা কোম্পানি বিয়ার করতে পারে সেটা স্যালারি নেবেন কিন্তু যখন তখন কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ অ্যাকাউন্টে হাত দিয়ে আপনি টাকা নিয়ে ফার্নিচার কিনলেন বিদেশ যাওয়ার খরচ নিলেন মোটরসাইকেল কিনে নো এটা করা যাবে না এই সব কারণে বহু কোম্পানি ধ্বংস হয়ে গেছে বহু চমৎকার চমৎকার ইউনিক আইডিয়া নষ্ট হয়ে গেছে আমি নিজের চোখে দেখেছি সো এই কাজটা আপনারা করবেন না কোম্পানিতে টাকা আপনার বেতনের বাইরে কোনো টাকা নেওয়ার সুযোগ নাই আপনাকে একটা বোর্ডের মাধ্যমে পার্টনারদের মাধ্যমে আলোচনা করে একটা বেতন নির্ধারণ করতে হবে যেহেতু আপনি কাজ করছেন আর যিনি কাজ করছেন না পার্টনার তিনি তো ওনার লাভ লাভের টাকা ছাড়া হাতে দিতে পারবেন না লাভটাও ডিস্ট্রিবিউশন হবে সবার মতামতের ভিত্তিতে তবে আমি মনে করি অন্তত দুই বছর কোম্পানিটাকে সমস্ত রকমের এইসব বার্ডেন থেকে লাভের বার্ডেন স্যালারির বার্ডেন মানে মালিকদের রেমুনারেশনের বার্ডেন থেকে মুক্তি দেওয়া উচিত তাতে কোম্পানিটা বোঝা থেকে মুক্ত থাকে বার্ডেন থেকে মুক্ত থাকে এবং কোম্পানিটা গ্রো করতে পারে সেই সুযোগটা দেওয়া উচিত সো এগেইন আমি যেটা বলবো এই সাতটা ভুল একজন উদ্যোক্তা হতে গেলে শুরুতেই আপনি করবেন না তাতে করে যেটা হবে ব্যবসা করার শুরুতেই আপনি হোঁচট খাওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যাবেন অনেক ধন্যবাদ